কোথাও দল বদলে নতুন জার্সিতে ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা, কোথাও আবার অনেক লড়াইয়ের নায়ক ফের লড়াইয়ে নামছেন হারানো জমি পুনরুদ্ধারে, আর কোথাও শাসক দল নিজেদের জমিকে আরো শক্ত করতে নামছে ভোটের রণাঙ্গনে। বঙ্গভোটের দফা তিনে লড়াইয়ের রকম ফের বেশ চমকপ্রদ। তৃতীয় দফার নজরে থাকা কেন্দ্রগুলো কোন জায়গায় দাঁড়িয়ে দেখে নেব এই পর্বে। আজকের এই এপিসোডে আমরা তৃতীয় দফার চারটি নজর কাড়া কেন্দ্রের দিকে নজর রাখব, আলোচনা করব এই কেন্দ্রের আগের রেজাল্ট কী হয়েছিল, ডেমোগ্রাফি কী, প্রেজেন্ট ক্যান্ডিডেটকে এবং কী ট্রেন্ড হতে পারে বঙ্গযুদ্ধ 2021-এ। ২০০৯-এ আয়লার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মাত্র দু বছর বাদেই বিধানসভা ভোটে যে তিনি হেরে যাবেন তা অনেকেই ভাবেননি। তবে সেটাই হয়েছিল। ২০১১ এবং ২০১৬ পরপর দুবার রায়দিঘিতে কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দেন দেবশ্রী রায়। পোরখাওয়া সিপিএম নেতা 77 বছরের কান্তিবাবু এবারও রায়দিঘিতে দলের প্রার্থী। তবে বিজেপি ঘনিষ্ঠদের গুঞ্জন, টুটু দুর্নীতির সঙ্গে নাম জড়ানোয় দেবশ্রী রায়কে এবার আর প্রার্থী করেনি তৃণমূল। দেবশ্রী দল ছেড়েছেন, তার বদলে রায়দিঘিতে তৃণমূলের প্রার্থী তরুণ চিকিৎসক অলোক জলদাতা। এই ক্ষেত্রে বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি সবেমাত্র তৃণমূল ছেড়ে এসে পেয়ে গিয়েছেন ভোটের টিকিট। এ নিয়ে দলের পুরনো কর্মীরাও বিক্ষোভ দেখান। সব মিলিয়ে নজর কাটছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি। প্রথম যে কেন্দ্রের দিকে আমাদের নজরে থাকবে সেটা রায়দিঘি। এই রায়দিঘি থেকে ২০১১ এবং ২০১৬ বিধানসভা নির্বাচনে দেবশ্রী রায়, ফেমাস বেঙ্গলি অ্যাক্ট্রেস, উনি লেফটের খুব পোড়খাওয়া নেতা কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দুবার হারিয়ে উনি এমএলএ হন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী চেঞ্জ করেছেন, দেবশ্রী রায়কে টিকিট দেননি এবং প্রার্থীপদ না পাওয়ার পরে দেবশ্রী রায় কিন্তু এখন বিজেপি শিবিরে। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে এবারে অলোক জলদাতাকে টিকিট দিয়েছেন। বিজেপি এই কেন্দ্র থেকে শান্তনু বাপুলি, যিনি কিছুদিন আগে তৃণমূলের লোকাল নেতা ছিলেন, উনি বিজেপি জয়েন করেছেন এবং বিজেপি ওনাকে টিকিট দিয়েছেন এবং সংযুক্ত মোর্চার হয়ে লেফটের সিম্বলে লড়তে চলেছেন কান্তি গাঙ্গুলি। দেখে নেব যে এই রায়দিঘি কেন্দ্রে ২০১৬ এবং ২০১৯-এ কীরকম নির্বাচনী ফলাফল হয়েছিল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই রায়দিঘি কেন্দ্রে দেবশ্রী রায় এবং কান্তি গাঙ্গুলির মধ্যে একটা কড়া লড়াই হয়েছিল, মানে হাড্ডাহাড্ডি লড়াই। এইখানে দেবশ্রী রায় খুব কম ভোটের মার্জিনে, অ্যাপ্রক্সিমেটলি 1000 ভোটের মার্জিনে কিন্তু জিতে যায়। বিজেপি এই কেন্দ্রে থেকে এই ২০১৬-র বিধানসভা নির্বাচনে মাত্র 4% ভোট পায়, 7700 ভোট পায়। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে যে বিধানসভা ভিত্তিক ফল, সেইখানে এই রায়দিঘি কেন্দ্রে বিজেপি কিন্তু একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করে। তৃণমূল কংগ্রেস ২০১৬-র ভোটটা অলমোস্ট ধরে রাখতে পারে, 48% ভোট পায় এবং চৌধুরী মোহন জাটুয়া এখান থেকে প্রায় 1,04,000 ভোট পায়। বিজেপি যেখানে 5% ভোট পেয়েছিল ২০১৬-এ, সেইখানে 42% ভোটে কিন্তু একটা জাম্প করে এবং লেফটের ভোট এখানে কিন্তু কমে যায়, কমে গিয়ে 7%-এ এখানে নেমে যায়। এই কেন্দ্রে এবারে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি, কারণ এই যে লেফটের ভোটটা কিন্তু বাড়তে চলেছে, কারণ কান্তি গাঙ্গুলি এখানে লড়ছেন এবং রিসেন্টলি যে আমফান হয়েছিলেন ওখানে কিন্তু কান্তি গাঙ্গুলি নিজের সাধ্যমতো একটা চেষ্টা করেছিলেন ত্রাণ নিয়ে লোকের কাছে পৌঁছানো। সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট ভাইরাল হয়েছিল, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলেন। দেখে নিই যে এই কেন্দ্রে ডেমোগ্রাফিটা কীরকম। এই কেন্দ্রে মুসলিম ভোটার বেশ ভালো, 23% এখানকার ভোটার মুসলিম, এসসি ভোটার 28%, এসটি ভোটারের সংখ্যা এই কেন্দ্রে হচ্ছে 1%। তো মুসলিম এবং এসসি ভোট এই কেন্দ্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। মানে 23+28 আমরা যদি মুসলিম আর এসসি ভোটটা আমরা যদি অ্যাড করে দিই, তাহলে এই কেন্দ্রে প্রায় 50%-এর মতন ভোট কিন্তু মুসলিম আর এসসির। এই ভোটের দিকে কিন্তু সিপিএমের নজর থাকবে, তৃণমূলের নজর থাকবে এবং বিজেপির স্পেসিফিক্যালি নজর থাকবে যে এসসি ভোটটা যদি এক বাক্সে নিয়ে আসা যায়। রাজ্যে যে বিধানসভা আসনগুলিতে সরাসরি তৃণমূলের সঙ্গে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার লড়াই হচ্ছে, তার মধ্যে অন্যতম ক্যানিং পূর্ব। এবারও তৃণমূলের প্রার্থী বিদায় বিধায়ক দাপুরের নেতা সওকত মোল্লা। রেজ্জাক মোল্লার 8 বার জিতে আসা এই আসনটি এবার আব্বাস সিদ্দিকিকে ছেড়ে দিয়েছে বামেরা। 50% বেশি মুসলিম ভোট আর এই অঞ্চলে আইএসএফ বর্তমান প্রভাবের কথা মাথায় রেখেই তৃণমূলের সওকত মোল্লা আর আরবুল ইসলামের বিরোধ সবার জানা। টিকিট না পেয়ে ক্ষুব্ধ আরাবুল, তাই কাছেই ভাঙড় থেকে সওকত যে তেমন একটা সাহায্য পাবেন না তা পরিষ্কার। লোকসভা নির্বাচনে ক্যানিং পূর্বে বিশাল ব্যবধানে এগিয়েছিল তৃণমূল। আব্বাস সিদ্দিকী সেই ভোটে এবার কতটা শীত কাটতে পারেন, এখন সেদিকে নজর সবার।
পরবর্তী যে কেন্দ্রে আমাদের নজর সেটা ক্যানিং পূর্ব। এই কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে। এই কেন্দ্র থেকে 2016 বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা টিএমসি টিকিটে জিতে এমএলএ হন। শওকত মোল্লা তৃণমূল যুবর গুরুত্বপূর্ণ নেতা অভিষেক ব্যানার্জির একটা ঘনিষ্ঠ ধরা হয়। এই 2021 বঙ্গযুদ্ধে তৃণমূল কংগ্রেস এখান থেকে শওকত মোল্লাকে আরেকবার টিকিট দিয়েছেন। বিজেপির হয়ে এখান থেকে লড়ছেন কালীপদ নস্কর এবং সংযুক্ত মোর্চার এখানে আইএসএফ টিকিট আইএসএফ লড়ছেন। এই আইএসএফের ক্যান্ডিডেট এখানে গাজী শাহাবুদ্দিন সিরাজি। এই আইএসএফ ফ্যাক্টর কতটা রোল প্লে করতে পারে সেইটা সবারই নজরে থাকবে, সেই জন্য এই কেন্দ্রটা কিন্তু নজর কাড়া। দেখে নেব যে 2016 বিধানসভা নির্বাচনে এবং 2019 লোকসভা ভোটের নিরিখে যে বিধানসভা ভিত্তিক ফল সেই অনুযায়ী এখানে কী হয়েছিল। 2016 বিধানসভা নির্বাচনে আমরা যদি রেজাল্টটা দেখি তাহলে এখান থেকে শওকত মোল্লা একটা 60% ভোট পান, 100,000-এর উপর ভোট পান, ভোট পেয়ে একটা কমফোর্টেবল মার্জিনে উনি সিপিএমের ক্যান্ডিডেট আজিজুর রহমান মোল্লাকে উনি হারান। সিপিএম ক্যান্ডিডেট পান 31% ভোট এবং বিজেপির ক্যান্ডিডেট এখানে পান 6% ভোট। এবার 2019-এর লোকসভা ভোটের নিরিখে যে বিধানসভা ভিত্তিক ফল, তার মানে যে লোকসভা ভোটে যখন নির্বাচন হয়েছিল এই ক্যানিং পূর্বের ভোটাররা কীভাবে ভোট করেছিল সেটা আমরা দেখে নিচ্ছি। এইখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট পান 81% ভোট। এইটা তৃণমূল কংগ্রেসের বেস্ট পারফরমেন্স, মানে এত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস কিন্তু আর কোনো সিটে 2019 লোকসভা ভোটে পায়নি। এইখানে উনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট থেকে প্রায় 140,000-এর মার্জিন এগিয়েছিল শুধুমাত্র এই ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে, এবং লেফটের ক্যান্ডিডেট এখানে মাত্র 4% ভোট পায়। যখন 140,000 ভোটে এগিয়েছিল তৃণমূল, এটা তৃণমূলের সেফ সিট ধরা হয়, কিন্তু এখানে এক্স ফ্যাক্টর কিন্তু আব্বাস সিদ্দিকি যে আইএসএফ এখানে একটা ইনফ্লুয়েন্স আছে, কতটা ভোট কাটতে পারবে সেটা আমাদের কিন্তু নজরে রাখতে হবে। 2 তারিখে দেখে নেবো যে এই কেন্দ্রের ডেমোগ্রাফিটা কীরকম। এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু বেশ ভালো, এখানে মুসলিম ভোটারের সংখ্যা 54%। দর্শকদের বলে রাখি, আমরা ক্যানিং পূর্বের অ্যাসেম্বলি সিটের ভোটার লিস্ট পুরোটা অ্যানালিসিস করেছি এবং করে আমরা মুসলিম ভোটারের সংখ্যা কাউন্ট করেছি এবং সেই কাউন্টের পর আমরা পেয়েছি এখানে মুসলিম ভোটারের সংখ্যা 54%। এসসি ভোটারের সংখ্যা এখানে খারাপ নয়, এসসি ভোটারের সংখ্যাও কিন্তু এখানে 24% এবং এসটি ভোটারের সংখ্যা এখানে 5%। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 140,000-এর বেশি ভোটে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই কেন্দ্রটা নজর কাড়া, তার কারণ আব্বাস সিদ্দিকি ফ্যাক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই ডায়মন্ড হারবার বিধানসভা আসন, ফলে তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট বই কি। এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক দীপক হালদার, যিনি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে গিয়েছেন, আর তার বিরোধী গোষ্ঠীর নেতা পান্ডালাল হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। দীপক হালদারের অন্য দল থেকে এসেই টিকিট পাওয়া পানতে পারেনি বিজেপি কর্মীরা, ক্ষোভে রাস্তায় নেমে পড়েন তারা। এলাকা চুষে ফেলেছেন তরুণ বাম প্রার্থী প্রতীক উর রহমান, তার পারফরমেন্সের দিকেও তাকিয়ে তৃণমূল। পরবর্তী যে কেন্দ্রে আমাদের নজর সেটা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, এটাও দক্ষিণ চব্বিশ পরগনার একটা কেন্দ্র। এই ডায়মন্ড হারবারের সিটিং এমপি অভিষেক ব্যানার্জি, এটা অভিষেক ব্যানার্জি গড় ধরা হয়। এই ডায়মন্ড হারবার থেকে টিএমসি সিম্বলে 2016 বিধানসভা কেন্দ্রে দীপক হালদার উনি জিতে আসেন, কিন্তু এই বঙ্গযুদ্ধ 2021-এর কিছুদিন আগে উনি ক্যাম্প বদল করেন, উনি বিজেপিতে চলে যান। সেই জন্যই এই কেন্দ্রের কিন্তু এবারে নির্বাচনটা একটা প্রেস্টিজ ফাইট ধরা হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্য। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এইবারে পান্নালাল হালদারকে টিকিট দিয়েছেন। বিজেপি এই কেন্দ্রে দীপক হালদার, যিনি 2016 বিধানসভা নির্বাচন তৃণমূলের টিকিটে জিতেছিলেন, ওনাকে এবারে টিকিট দিয়েছেন। এবং সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেটও কিন্তু খুব স্ট্রং, প্রতীকুর রহমান এসএফআইয়ের যুব নেতা, ডায়মন্ড হারবারের লোকাল ছেলে, এখানে কিন্তু সংযুক্ত মোর্চা থেকে লড়ছে। লড়াইটা কিন্তু ত্রিমুখী হতে চলেছে, খুব ইন্টারেস্টিং। দেখে নেব যে 2016 বিধানসভা ভোটের নিরিখে এবং 2019 লোকসভা ভোটের নিরিখে এখানে কী কী ফলাফল কী হয়েছিল। 2016 বিধানসভা কেন্দ্রে এইখানে দীপক হালদার টিএমসি সিম্বলে 49% ভোট পান এবং লেফটের ক্যান্ডিট ভালো ফাইট দিয়েছিলেন আবুল হাসনাত, ভালো ফাইট দিয়েছিলেন এবং উনি 41% ভোট পান, তাও একটা ভালো কমফোর্টেবল মার্জিনে, প্রায় 15,000 ভোটের একটা মার্জিনে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জিতে যান। বিজেপি এখানে মাত্র 7% ভোট পায়, 14,600 ভোট পায়। কিন্তু 2019-এর লোকসভা ভোটের নিরিখে যে বিধানসভা ভিত্তিক ফল আমরা যদি দেখি, তাহলে সেখানে
অভিষেক ব্যানার্জি এখানে 53% ভোট পান, কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নেন, কিন্তু বিজেপির পারফরমেন্স কিন্তু খুব ইমপ্রেসিভ। বিজেপি কিন্তু এখানে 36% ভোট পেয়ে যায়। এবং লেফটের ক্যান্ডিডেট উনিও ফুয়াদ হালিম স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু ওখানে কিন্তু 8% ভোট পান। এবারে লেফট আশা করছে এই কেন্দ্রে কিন্তু ভোটটা আরেকটু বাড়িয়ে নেওয়ার, কারণ বিকজ অফ স্ট্রং ক্যান্ডিডেট, স্ট্রং ক্যান্ডিডেট প্রতীকুর রহমানের উপর ভরসা করে কিছুটা বাড়িয়ে নেওয়ার। এবং তৃণমূল কংগ্রেস এখানে নতুন ক্যান্ডিডেট দিয়েছেন, আশা করছেন এই সেম ভোট শতাংশ অলমোস্ট ধরে রাখা, 50% ভোট ধরে রাখা। অভিষেক ব্যানার্জি প্রেস্টিজ ফাইট, এবং বিজেপি আশা করছেন দীপক হালদার মানে নিজের ইনফ্লুয়েন্সে এই সিটে কিন্তু একটা বিজেপিকে একটা যেটা জিতে যদি যেতে পারে, তো দীপক হালদারের ওপর কিন্তু বিজেপি এখানে বাজি রেখেছেন। এই কেন্দ্রে যদি আমরা ডেমোগ্রাফি দেখি, এই কেন্দ্রেও কিন্তু মুসলিম ভোটারের সংখ্যা খারাপ নয়, বেশ ভালো। এই কেন্দ্রে 39% ভোটার কিন্তু মুসলিম। এই যে নাম্বারটা আমরা বলছি মুসলিম ভোটার সংখ্যা, এটা আমরা ভোটার লিস্ট অ্যানালিসিস করে বলেছি। সমস্ত ভোটার ডায়মন্ড হারবার কেন্দ্রের আমরা অ্যানালিসিস করেছি, আইডেন্টিফাই করেছি যে কতগুলো মুসলিম ক্যান্ডিডেট, এবং সেখান থেকে এই নাম্বারটা আপনাদের বলছি। এসসি ভোটারের সংখ্যাও কিন্তু এখানে খারাপ নয়, 20% এখানে এসসি ভোটার, এসটি ভোটারের সংখ্যা এখানে খুব নেগলিজেবল। তো মুসলিম ভোটের দিকে নজর থাকবে তৃণমূল কংগ্রেস এবং লেফটের, দুজনেই এটা এই মুসলিম ভোটটা পাওয়ার চেষ্টা করবে, খুব সিগনিফিকেন্ট নাম্বার 39%। বিজেপির আশা থাকবে যে মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেস আর লেফটের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, এবং এসসি ভোট বিজেপি কনসোলিডেট করে এই সিটটা জিতে যাবে।